Assalamualaikum beautiful people, back with another brand new video. আজকে প্রায় এক থেকে দেড় মাস পরে আমি আবার ব্লগিং স্টার্ট করলাম। আমার কিছুদিন আগে আমার মনিটাইজেশনটা অ্যাপ্লাই হয়নি, সেটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করব। এই আপসো, কেমন আছো আপসো? আর আমি বুঝতে হবে তো, আজকে যাচ্ছি আরডি ফিটনেস ক্লাবে, সেখানে আমাদের বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর রুবেল উনি আসবেন। তো আমরা চিন্তা করলাম আমি আমার নতুন টিম নিয়ে ওনাকে একটি ফুলের শুভেচ্ছা দিতে যাব। সো এখন কোনটা নিয়ে যাব? ও, আপনাদের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার স্ট্যান্ড বাইক মট্রাক M3, যেটা দিয়ে আমি স্ট্যান্ড করি। আমি আবার স্ট্যান্ড শুরু করছি। আর আমার নতুন টিম ডেড সোল রাইডার্স, যেটা নোয়াখালীতে আমি এবং সুজন, মুন্না, তারপর আমার আরও অনেকজন মেম্বার, ফ্রেন্ড সার্কেল আর অনেক মেম্বার নিয়ে আমরা শুরু করছি। তো এখন যেহেতু ওইদিকে যাব, তাহলে ফার্স্ট আমি GSX-টা নিয়েই যাই, বিকজ ওনারা আসবে একটা ফুলের শুভেচ্ছা দেবে। GSX-টা নিয়ে যাই, আর মট্রাক নিয়ে তো অলওয়েজ বের হওয়া যায় না, মট্রাকের পার্টসগুলো পাইতে অনেক কষ্ট হয়ে যায়। তো কেউ যদি মট্রাকের পার্টসগুলো আমাকে একটু সহজভাবে এনে দিতে পারেন, তাহলে একটু কমেন্টে জানান, আমি নিব। তো বের হলাম বাহা থেকে, এখন সোজা চলে যাব বালুর মাঠের দিকে, যেখানে আমরা প্র্যাকটিস করি। আর আপনাদেরকে আজকে বিকেলে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড দেখাবো, কিন্তু ফার্স্ট আমি আরডি ফিটনেস ক্লাবে যাব, ওখানে গিয়ে ওনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তারপর আমি আবার প্র্যাকটিসে ব্যাক করব। তো যাওয়া যাক। এই হচ্ছে বালুর মাঠ, আমরা প্র্যাকটিস করি এই রোডটাতে, কজ কোনো রোডই নেই, পুরা বালুর মাঠের রোড সবগুলো ভাঙা। আমরা একটা রোডেই প্র্যাকটিস করি যেহেতু। না হলে ওইটাও করা হইতো না। আর একটা পারমিশন নিতে হবে, পারমিশন মাস্ট, পারমিশন যদি না নিতে হবে হবে না। এটা হচ্ছে আরডি ফুড জোন, এটা আরডি ফুড জোন, আর আমরা যাবো আরডি ফিটনেস ক্লাবে, এটা হচ্ছে আরডি ফুড জোন। ফুলটা নিয়ে তারপর যাবো আরডি ফিটনেস ক্লাবে, আগে ফুল নেই তারপর আরডি ফিটনেস ক্লাব। ফুল নেওয়ার জন্য চলে আসছি আশিকের দোকানে। হ্যাঁ সুন্দর, সেই সামনে চলে আসছি, পূর্ব বাজারের ঠিক সামনে তৃতীয় তলায় আরডি ফিটনেস ক্লাব। তো আমরা এখন তৃতীয় তলায় চলে আসছি, এ হচ্ছে আরডি ফিটনেস ক্লাব। কি রে, ও সুন্দর, আসসালামু আলাইকুম। আমার আইপিএস এতক্ষণ পর্যন্ত সারাদিন এখন আইপিএস অফিস এমন ব্যাড লাগে।
DSR stand for it, bike stand for it, president now. আমার বাড়ি বরিশাল। বাংলাদেশ যারা লোকজন আছেন যারা তাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি। 2000 years later এবং ইন ট্রু সেন্স আমারও নোয়াখালীর প্রতি একটি এই সবার শুনতে শুনতে না আমার একটু অন্যরকম ধারণা ছিল নোয়াখালী তো নোয়াখালীর প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম এবং অ্যাট দ্য সেম টাইম এই হৃদয় ভাইয়ের সাথে আমার পরিচয় হলো পরিচয় হওয়ার পর যখন আমাকে ভারতে ক্লাব করার ব্যাপারে আমাকে বলা হলো তখন আমি কিন্তু আর কোনো রকম প্রশ্ন করি না একদম নিজে থেকেই বলেছি ইয়েস আই এম রেডি টু ডু ইট এখানে যাই এন্ডে যা ওকে এই যে পিবিআই এই ব্লগার এই সে আগে বেরোইছে এখন আচ্ছা 25,000 টাকা তো অনেক এক সপ্তাহ কাদের সাহেব আপনি কিছু বলবেন আজকে আমাদের কর্মশালা হ্যাঁ এটা হচ্ছে আজকে নায়ক রুবেল সাহেব আমাদের 8 ডে জিমে আসছে তো আমরা ডেটসোল রাইডার ডিএসআর এর মেম্বার আজকে ওনাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি আপনি কি এখন ফুল নিয়ে ওনার জন্য আমার দিদি